নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে আপনাদের স্বাগত। নতুন বছরে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের এই স্পেশাল দিনে আবারও একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি, একদম ইউনিক এবং খুবই টেস্টি কাজু চিকেনের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। কাজু চিকেন যেমন রুমালি রুটি, লুচি, পরোটার সাথে দারুণ লাগে, তেমনি ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও লাগে দুর্দান্ত। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে দুর্দান্ত স্বাদের কাজু চিকেন বানাই। আমি এখানে কাজু চিকেন বানানোর জন্য 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে একদম ধুয়ে রেডি করে রেখেছি আর মিডিয়াম সাইজেরই কাটিয়ে রেখেছি। এবার চিকেনের লেগ পিসগুলোতে একটু করে কাট দিয়ে নিচ্ছি। এরকম চিকেনের লেগ পিসে কাট দিয়ে নিলে তাহলে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে যাবে আর চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা লেগ পিসের গায়ে কাট দিয়ে নিচ্ছি। এবার চিকেনকে ম্যারিনেট করে নেব। এখানে নুন দিলাম, নুনটা স্বাদ অনুযায়ী দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা। নুন আর রসুন বাটা দিয়ে আমি চিকেনকে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালোভাবে প্রত্যেকটা পিসে মাখিয়ে নেব নুন আর রসুন বাটা। ভালোভাবে মাখিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার প্যানে আমি একটা প্যান গরম বসিয়েছি। প্যানে আমি 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চিকেনের পিসগুলো একটা একটা করে দিচ্ছি। দিয়ে চিকেনটাকে হালকা করে ভেজে নেব। মিডিয়াম আঁচেই কিন্তু চিকেনটাকে ফ্রাই করতে হবে। একটু লাইট ব্রাউন হলেই আমি চিকেনটাকে উল্টে দেব। দেখুন লাইট ব্রাউন হয়ে গেছে। এবার উল্টে আরেকটা পিঠো ওই একইভাবে ভেজে নিচ্ছি। চিকেনের পিসগুলো লাইট ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি পিসগুলো তেলের থেকে তুলে সরিয়ে রাখছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 2 পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভেজে পেঁয়াজটাও এরকম লাইট ব্রাউন করেই ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু দেখুন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি কালার করব না। এবার পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি তেলের থেকে। একটা মশলা তৈরি করে নিই। এখানে আমি 1/2 কাপ টক দই নিয়েছি, একদম ফ্রেশ টক দই। এই টক দইটা কিন্তু ফেটিয়ে রাখা আছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাজু চিকেনে কিন্তু হলুদের ব্যবহার হয় না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। হালকা ঝাল হবে, কাজু চিকেন বেশি ঝাল হবে না। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আগে কিছুটা নুন দিয়ে চিকেন ম্যারিনেট করা ছিল, ওই জন্য নুনটা বুঝে দিতে হবে। আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি।
এই চিনিটা দিচ্ছি, যে টক দই যেহেতু দেওয়া আছে টক দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে দিলাম। আর চিনিটা দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে না গ্রেভিটা, কিন্তু একটা ভালো টেস্ট আসবে। এবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি, একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম বড় এলাচের গুঁড়ো, এক চামচ বড় এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় কিন্তু আঁচটাকে কমিয়ে রাখতে হবে একদম। আর এর উপর দিয়ে দিচ্ছি টক দইয়ের মিশ্রণটা। একটু বাটি ধুয়ে, মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। 3-4 মিনিট সময় লাগবে মশলাটা কষাতে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল বেরিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে 40 গ্রাম কাজু বাটা নিয়েছি, 40 গ্রাম কাজু বাটা নিয়েছি। 40 গ্রাম কাজু বাটা মানে এখানে 1/2 কাপ কাজু বাটা, 4 কাপের 1/2 কাপ কাজু বাটা নিয়েছি। অল্প একটু জলে কাজুটা আমি বেটে নিয়েছি। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, যেহেতু কাজু দেওয়া আছে, কাজু তলায় লেগে যায় ভীষণই, তাই কিন্তু ক্রমাগত নাড়তে হবে। দুই তিন মিনিট সময় ধরে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে, এর থেকে আর বেশি কষাবার দরকার নেই। এবার এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু মশলার সাথে মিশিয়ে নিই। মশলার সাথে ভালোভাবে পেঁয়াজটা মিশিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিয়ে 2 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প একটু পরিমাণে জল অ্যাড করছি। মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার দেখে নিচ্ছি যে আর জল লাগবে কিনা। মশলার সাথে জল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরেকটু জল দিতে লাগবে। আরেকটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। ঢাকনা চাপা দিয়ে 20 মিনিট আমি একদম লো ফ্লেমে ঢেকে রাখছি। আর এই 20 মিনিটের মাঝে কিন্তু 2-3 বার নেড়ে দিতে হবে। 20 মিনিট পর দেখছি চিকেন কতটা সেদ্ধ হলো। চিকেন কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। একটু তলা ঘেঁষে নেড়ে দিচ্ছি। এই 20 মিনিটের মাঝে কিন্তু আমি 3 বার নেড়ে দিয়েছি চিকেনটাকে। এবার সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম। আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখেছি। এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ
ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এইবার আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করার পর 15 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর সার্ভ করব। দুর্দান্ত স্বাদের কাজু চিকেন একদম রেডি। এই স্পেশাল ডিশটা আপনাদের বাড়ির স্পেশাল অকেশনে বানিয়ে ফেলুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন, আর আপনাদের কমেন্ট আমাকে জানান। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আসি নতুন বছরে, সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।